লোকসভা নির্বাচনে এবার প্রত্যাশিত ফল হয়নি বিজেপির, 400 পারে স্বপ্নভঙ্গ হয়েছে। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি পদ্ম শিবির। শরিকদের উপর নির্ভর করে তৃতীয়বারের জন্য সরকার গড়তে হয়েছে মোদি বাহিনীকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। ভোটের ফলে কর্মীরা যাতে হতাশ না হন সেই বার্তা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা অনেক ভালো কাজ করেছি, আমাদের সামনের দিকে এগোতে হবে। গত লোকসভা নির্বাচনে অভিজ্ঞতা নিয়েও দলের কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। লোকসভা নির্বাচনে সামিল হওয়া সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। প্রায় 2 ঘন্টারও বেশি সময় বিজেপি দফতরে মোদিকে স্বাগত জানান দলের সভাপতি জেপি নাড্ডা। 2024 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, 240 আসনে পদ্মফুল ফুটেছে। ভোটের এহেন ফল নিয়ে দলের কর্মীদের একাংশ হতাশ বলে জানা গিয়েছে। কর্মীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদি তাদের প্রশংসা করেন। মোদি বলেছেন, আপনাদের পরিশ্রমে কোনো কমতি নেই, ফলাফল নিয়ে হতাশ হওয়ার দরকার নেই, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, সকলে ভালো কাজ করেছেন। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে অটুট সম্পর্কের কথা তুলে ধরেছিলেন মোদি। বলেছিলেন, সবচেয়ে সফল জোট এনটিএ, শরিক দলগুলোর সঙ্গে বিশ্বাসের সেতু মজবুত, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি। বলেছিলেন, আমার অনেক সৌভাগ্য যে এনডিএ নেতা নির্বাচিত করে আপনারা আমায় নতুন দায়িত্ব দিলেন, আপনাদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত হলো, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি। এনডিএ প্রসঙ্গে মোদি আরও বলেছিলেন, সবচেয়ে সফল জোট এনডিএ, ভোটের আগে জোট এত বড় সফল কখনো হয়নি যতটা এনডিএতে হয়েছে। আমাদের এ জোট দেশের আত্মার প্রতীক, সবার মত নেওয়া প্রয়োজন। আমাদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাব, সর্বসম্মতিক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এনডিএ সরকার, সুশাসন উন্নয়নে জোর দেওয়ার কথা বলেছিলেন মোদি। বলেছিলেন, আমাদের সকলের কাজের মূল ধারা হলো গরিবের কল্যাণ। আগামী 10 বছরে সুশাসন উন্নয়ন, মহিলাদের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। সুশাসনের মূল মন্ত্র হলো এনডিএ সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।